আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের টুপি বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি এখানে 3 তারের সুতা নিয়ে নিয়েছি। তো এরকম আমি দুইটা সুতা নেব। নেওয়ার পর আমি টুপি বানানোর কাজটি করব। তো প্রথমে আমি এখানে স্লিপ নট করে নেব। নেয়ার পর আমি 8টি চেন করে নেব, 2, 3, 4, 5, 6, 7, 8। তো 8টি চেন করে নেওয়ার পর আমি এখানে 1 নম্বর যে চেন আছে সেই চেনের মধ্যে দিয়ে এরকম স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব, যার কারণে এখানে একটা ঘর তৈরি হলো। তো এইবার আমি 1, 2, 3, 4, 4টা চেন করে নেব। তো 4টা চেন কেন করলাম আমি একটু পর বলছি। 4টা চেন করার পর একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে একটা চেন করব, আবার একটা ডাবল ক্রোশেট করব। তো প্রথমে আমার 4টা চেন নেওয়ার কারণ 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং মাঝখানে যে আমরা চেন দিচ্ছি সেই চেন সমান তো 1টা চেন, সেজন্য আমি 4টা চেন করে নিয়েছিলাম। তো এবার আমি যা করবো, আবার একটা চেন নেব। নেওয়ার পর আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার ডাবল ক্রোশেট। তো এভাবে আমি এখানে 19টা ডাবল ক্রোশেট করবো, মাঝখানে 1টা করে চেন করবো, করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমার 19টা চেন করা, ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আর এই যে 3টা চেন করে নিয়েছি, 4টা চেন করে নিয়েছিলাম, তো এখানে 1, 2, 3 এই 3 নম্বর চেনে আমি জয়েন্ট করে দেব। তো টোটাল আমার 20টা ডাবল ক্রোশেট হলো এখানে। তো 20টা ডাবল ক্রোশেট করার পর পরের রাউন্ডে আমি এখানে 1, 2, 3 3টা চেন করে নেব এবং ঠিক এই ডাবল ক্রোশেটের নিচে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে মাঝখানে আমি একটা চেন দিয়ে নেব। নেয়ার পর পরে যে ডাবল ক্রোশেট আছে তার ওপরে আমি একটা ডাবল ক্রোশেটের ওপরে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার একটা চেন করব, তার পরের ডাবল ক্রোশেটের ওপর আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা চেন, তার পরের ডাবল ক্রোশেটের ওপর আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা চেন, পরেরটার ওপর আবার একটা ডাবল ক্রোশেটের ওপর 2টা ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা চেন। তো এইভাবে একটা ডাবল ক্রোশেটের ওপর আমি 2টা করে ডাবল ক্রোশেট করব এবং মাঝখানে 1টা করে চেন করব, করে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো আমি এই রাউন্ডের লাস্টে চলে এসেছি। এবার আমি যা করব, এই যে 3টা চেন করে নিয়েছিলাম তার নিচে থেকে 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব। তারপরে আমি এখানে 1, 2, 3 3টা চেন করে নেব। 3টা চেন করে নেওয়ার পর 3টা চেনের নিচেই আমি আর একটা ডাবল ক্রোশেট করব এবং আরও একটা ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের ওপরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব। তো মোট আমার 2টার উপরে 3টা ডাবল ক্রোশেট করা হলো। এরপর আমি 1টা চেন করব, করার পর আবার পরে যে 2টা ডাবল ক্রোশেট আছে তার 1 নম্বর ডাবল ক্রোশেটে আমি 2টা ডাবল ক্রোশেট করব, 2 নম্বর যে ডাবল ক্রোশেট আছে সেটাতে আমি 1টা ডাবল ক্রোশেট করব। মোট কথায় আমি 2টা ডাবল ক্রোশেটের ওপরে 3টা ডাবল ক্রোশেট করব। প্রথমটার ওপরে আমি
দুইটা ডাবল ক্রোশেট করব, তারপর এটার উপরে আমি একটা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আমি তিনটা ডাবল ক্রোশেট করার পর মাঝখানে একটা করে চেন করব, করার পর আবার তিনটা দুইটার উপরে তিনটা ডাবল ক্রোশেট করব, প্রথমটার উপরে দুইটা, তারপর একটার উপরে একটা, এভাবে তিনটা করে তারপর একটা চেন করব। তো এইভাবে আমি আমার পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই রাউন্ডেরও লাস্টে আমি চলে এসেছি। এবার আমি প্রতিবারের মতো এই যে তিন নাম্বার যে চেন আছে সে চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো জয়েন্ট করার পর আমি এখানে তিনটা চেন করে নেব, তিনটা চেন সমান আমি একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। তো তারপরে যা করব, এখানে বাকি যে দুইটা ডাবল ক্রোশেট আছে তার ওপরে আমি একটা একটা করে দুইটা ডাবল ক্রোশেট করব। তো তারপর একটা চেন করব, করার পর তিনটা ডাবল ক্রোশেটের ওপর আমি তিনটা ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডে আমি কোনো ডাবল ক্রোশেটই বৃদ্ধি করব না, যে কয়টা ডাবল ক্রোশেট আছে তার ওপর ওপর দিয়ে একটা করে ডাবল ক্রোশেট হবে এবং মাঝখানে একটা করে চেন হবে। তো আপনারা বুঝতেই পারছেন আমি এখানে তিনটার ওপর তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং মাঝখানে একটা করে চেন দিচ্ছি। তো আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তার কারণে আমার চ্যানেলে আপলোড হওয়া ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে। তো এইভাবে তিনটার ওপর তিনটা করে ডাবল ক্রোশেট আর মাঝখানে একটা করে চেন করে আমি পুরাটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন এই রাউন্ডের কাজও আমার শেষের দিকে। তো এখন আমি যা করব, এখানে যেই তিনটা চেন আছে সেই তিনটা চেনের ওপরে আমি তিন নাম্বার চেনের ওপরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব। নেয়ার পর আমি যা করব, তো এখন আমি এখানে তিনটা চেন করে নেব। তিনটা চেন করে নেয়ার পর এই রাউন্ডে আমি তিনটার ওপরে চারটা ডাবল ক্রোশেট করব। তো তার জন্য এখানে তিনটা চেন করে নিলাম এবং তিনটা চেনে যেই নিচে ফাঁকা অংশ আছে সেই অংশে আমি আরেকটা ডাবল ক্রোশেট করলাম। তো এখানে আমার দেখুন দুইটা ডাবল ক্রোশেট হলো। তারপরে আমি পরে যে দুইটা ডাবল ক্রোশেট আছে তার ওপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আমার তিনটার ওপরে চারটা ডাবল ক্রোশেট হয়ে গেল, মাঝখানে একটা চেন করে নেব, তারপরে তিনটা ডাবল ক্রোশেটের ওপরে আমি চারটা ডাবল ক্রোশেট করব। তো এখানে একটার উপরে দুইটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে দুইটা যেই ডাবল ক্রোশেট আছে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। তো তারপরে আবার একটা চেন করব, করার পর দেখুন এখানে যা করব, একটার ওপরে আমি দুইটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে দুই নাম্বারটার ওপরে একটা ডাবল ক্রোশেট করলাম, তিন নাম্বারটার ওপর একটা ডাবল ক্রোশেট করলাম। তো চারটা ডাবল ক্রোশেট করা আমার হয়ে গেল তিনটার ওপরে, তারপরে একটা চেন। তো এই রাউন্ডে আমি এইভাবে পুরো কাজটি কমপ্লিট করব। তো কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো দেখুন এখানে আমি এখন জয়েন্ট করে নেব। তো জয়েন্ট করে নেয়ার পর এইবার আমার মূল ডিজাইনের কাজ আমি শুরু করব। তো তার জন্য এখানে আমি তিনটা চেন করে নেব। এক দুই তিন। তো এখানে আমার ডাবল ক্রোশেট করা আছে চারটা। তো চারটার একটা আমি লাস্টেরটা বাদ দিয়ে তিনটার ওপর আমি চারটা ডাবল ক্রোশেট করব। তো প্রথমটার ওপরে আমি প্রথমটার ওপরে দুইটা ডাবল ক্রোশেট করব,
তারপরেরটাতে একটা ডাবল ক্রোশেট করব, তারপরেরটাতে একটা ডাবল ক্রোশেট করব। তো দেখুন এখানে আমার তিনটার উপরে চারটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো আমি একটা চেন নেব এবং লাস্টের ডাবল ক্রোশেট দেখুন ফাঁকা রেখেছি। তো এইভাবেও এখানে চারটার মধ্যে একটা আমি ফাঁকা রাখবো। প্রথমটার ওপরে আমি দুইটা ডাবল ক্রোশেট করলাম, পরেরটার ওপরে একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরেরটার ওপরে আমি একটা ডাবল ক্রোশেট করলাম। তো তিনটার ওপর চারটা ডাবল ক্রোশেট করলাম এবং এখানে একটা ফাঁকা থাকলো। তো এবার আমি একটা চেন দিয়ে নিলাম। তো এইভাবে আবার আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমটার উপরে দুইটা, তারপরেরটার উপরে একটা, তারপরেরটার উপর একটা। তো তিনটার উপরে আমার চারটা ডাবল ক্রোশেট করা হয়ে গেল, একটা আমি চেন নেব। তো এইভাবে আমি আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। এই রাউন্ডের কাজও শেষ। আমি এখন তিন নম্বর চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো এইবার আমি চারটার ওপরে পাঁচটা ডাবল ক্রোশেট করব। তো দেখুন আমি লাস্টের এই ডাবল ক্রোশেট বাকি ফাঁকা রাখবো, তিনটার ওপরে পাঁচটা ডাবল ক্রোশেট করব। তো প্রথমে আমি তিনটা চেন করে নিলাম। নেয়ার পর তিনটা চেনে যে নিচে ফাঁকা অংশ আছে সেখানেই আমি আরেকটা ডাবল ক্রোশেট করলাম। তো প্রথমটাতে দুইটা ডাবল ক্রোশেট করলাম, দ্বিতীয়টাতেও আমি দুইটা ডাবল ক্রোশেট করব, তৃতীয়টাতে একটা ডাবল ক্রোশেট করব। এবং দেখুন চার নাম্বারটা ফাঁকা থাকলো। তো একটা চেন করব, করে আবার প্রথমটাতে দুইটা ডাবল ক্রোশেট, দ্বিতীয়টাতেও দুইটা, তৃতীয়টাতে একটা, টোটাল আমার পাঁচটা ডাবল ক্রোশেট হলো। তো একটা চেন ফাঁকা এবং একটা চেন দিলাম এবং একটা ডাবল ক্রোশেট ফাঁকা। তারপরে আবার প্রথমটাতে দুইটা ডাবল ক্রোশেট, দ্বিতীয়টাতে দুইটা ডাবল ক্রোশেট, তারপরেটাতে একটা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট ফাঁকা রাখছি এবং একটা চেন। তো এইভাবে প্রত্যেকটাতে আমি তিনটার উপরে পাঁচটা ডাবল ক্রোশেট করব এই রাউন্ডে এবং লাস্টের একটা ফাঁকা রাখবো। তো বাকি অংশ করে আমি ফিরে আসছি। তো এই রাউন্ডেরও কাজ শেষ, আমি জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পর তিনটা চেন করে নেব। তো দেখুন এখানে আমার পাঁচটা ডাবল ক্রোশেট আছে, তো লাস্টের একটা আমি বাদ দেব, দিয়ে আমার চারটা থাকবে। তো চারটার ওপরে এই রাউন্ডে আমি পাঁচটা ডাবল ক্রোশেট করব। তো প্রথমটার ওপরে আমি দুইটা ডাবল ক্রোশেট করব, দ্বিতীয়টার ওপরে আমি একটা ডাবল ক্রোশেট করব, তৃতীয়টার ওপরে আমি একটা ডাবল ক্রোশেট করব, চার নম্বরের ওপরে আমি একটা ডাবল ক্রোশেট করব। তো দেখুন এখানে আমার পাঁচটা ডাবল ক্রোশেট হলো। তারপর আমি একটা চেন করব, করার পর আবার প্রথমটার ওপরে দুইটা ডাবল ক্রোশেট, দুই নাম্বারটার ওপরে একটা ডাবল ক্রোশেট, তিন নাম্বারের ওপরে একটা, চার নাম্বারের ওপরে একটা, পাঁচ নাম্বার ফাঁকা থাকছে একটা চেন, আবার এক নাম্বারের ওপরে দুইটা, দুই নাম্বারের ওপরে দুই নাম্বারের ওপরে একটা ডাবল ক্রোশেট,
তিন নম্বরের ওপরে একটা, চার নম্বরের ওপরে একটা, তো পাঁচ নম্বর ফাঁকা থাকছে, একটা চেন করে আবার এই পাশে একইভাবে এক নম্বরের ওপরে দুইটা, দুই নম্বরের ওপরে একটা, তিন নম্বরের ওপর একটা, চার নম্বরের ওপর একটা, পাঁচ নম্বর ফাঁকা, তারপরে একটা চেন। তো এইভাবে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করব, করে ফিরে আসছি। তো দেখুন এই রাউন্ডে কাজটি করার পর এরকম হয়েছে। তো এবার আমি আবার জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পর তিনটা চেন করব। তো এখানে আমার পাঁচটা ডাবল ক্রোশেট আছে, তো লাস্টের একটা বাদ যাবে, তারপর থাকবে হচ্ছে চারটা। তো চারটার ওপরে আমি ছয়টা ডাবল ক্রোশেট করব। তো প্রথমে তিনটা চেন করে নিয়েছি, তিনটা চেনের গোড়াতে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, দুইটা হলো। তার পরেরটাতে দুইটা করব, তার পরেরটাতে তো চারটা হলো অলরেডি। তারপরে তিন নম্বরের ওপরে একটা করব, চার নম্বরের ওপরে একটা করব, পাঁচ নম্বর ফাঁকা থাকবে, একটা চেন করব, করে আবার পরেরটাতে পার হব। প্রথমটাতে করছি দুইটা, দুই নম্বরটাতে করছি দুইটা, তিনে করছি একটা, চারে করছি একটা, পাঁচ নম্বর ফাঁকা, একটা চেন। আবার একবার দেখিয়ে দিচ্ছি, এক নম্বরে করছি দুইটা ডাবল ক্রোশেট, দুই নম্বরে করছি দুইটা ডাবল ক্রোশেট, তিন নম্বরে করছি একটা ডাবল ক্রোশেট, চার নম্বরে করছি একটা ডাবল ক্রোশেট। টোটাল ছয়টা ডাবল ক্রোশেট আমার হয়ে গেল। তো এইটা ফাঁকা রাখবো, পাঁচ নম্বরটা একটা চেন। তো এইভাবে এই রাউন্ডটি আমি কমপ্লিট করব, করে ফিরে আসছি। তো এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লাস্টে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো এই এই রাউন্ডে আমার ছয়টা ডাবল ক্রোশেট হয়েছে। তো ছয়টা ডাবল ক্রোশেটের মধ্যে লাস্টেরটা আমি বাদ দিব, দিয়ে এই পাঁচটার উপরে আমি ছয়টা ডাবল ক্রোশেট করব। তো তার জন্য এখানে আমি তিনটা চেন করে নিলাম, নিয়ে তিনটা চেনের গোড়াতে আরেকটা ডাবল ক্রোশেট করব। তারপরে দুই নম্বরের ওপরে আমি একটা ডাবল ক্রোশেট করব, তিন নম্বরের ওপরে আমি একটা ডাবল ক্রোশেট করব, চার নম্বরের ওপরে একটা, পাঁচ নম্বরের ওপর একটা। তো দেখুন এখানে আমার মোট ছয়টা ডাবল ক্রোশেট হলো। তারপরে আমি যা করব, এখানে একটা চেন করব। করার পর আবার পরেরটাতে পার হলাম, প্রথমটার ওপরে দুইটা, দুই নম্বরের ওপরে একটা, তিন নম্বরের ওপরে একটা, চার নম্বরের ওপর একটা, পাঁচ নম্বরের ওপর একটা। তো দেখুন ছয় নম্বরটা এখানে ফাঁকা থাকবে। তারপরে একটা চেন নেব, নেয়ার পর আমি আরও একবার করে দেখাচ্ছি। প্রথমটার ওপরে একটা, প্রথমটার ওপরে দুইটা ডাবল ক্রোশেট, দুই নাম্বারটার উপরে একটা ডাবল ক্রোশেট, তিন নাম্বারটার উপর একটা ডাবল ক্রোশেট, চার নাম্বারের ওপর একটা, পাঁচ নাম্বারের ওপর একটা।
তো আমার পাঁচটার উপর ছয়টা ডাবল ক্রোশেট করা হলো, লাস্টে একটা ফাঁকা থাকলো, তারপর একটা চেন। তো এইভাবে আমি আমার এই রাউন্ডটিও কমপ্লিট করব, করে আমি ফিরে আসছি। তো দেখুন আমার এই রাউন্ডটিও কমপ্লিট হয়ে গেছে এবং একটা শেপ চলে এসেছে। তো পরে আমি যেটা করব, প্রতিবারের মতো এখানে আমি জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পর আমি তিনটা চেন করে নেব। তো এই লাইনে আমি ছয়টা ডাবল ক্রোশেট করেছিলাম। তো এখন যে কাজটা করব, আমি ছয়টার মধ্যে একটা বাদ দেব, এই পাঁচটা, পাঁচটার ওপরে আমি সাতটা ডাবল ক্রোশেট করব। তো অলরেডি আমি তিনটা চেন করে নিয়েছি, তিনটা চেনের নিচে আমি একটা ডাবল ক্রোশেট করলাম। তো একটার ওপর আমি দুইটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে আমি এর পরেরটাতে একটা ডাবল ক্রোশেট করব, তারপর তার ওপর আবার একটা ডাবল ক্রোশেট করব। তো দুইটার ওপর আমার চারটা ডাবল ক্রোশেট হলো। তো তিন নম্বরের ওপর আমি একটা করব, চার নম্বরের ওপর একটা করব, পাঁচ নম্বরের ওপর একটা করব। তো এখানে আমার টোটাল পাঁচটার ওপর সাতটা ডাবল ক্রোশেট করা হলো। তো এবার আমি একটা চেন নেব এবং লাস্টেরটা ফাঁকা রাখব, রেখে এই পাশে পার হয়ে যাব। তো প্রথমটার ওপর আমি দুইটা ডাবল ক্রোশেট করব, দুই নম্বরের ওপরে দুইটা ডাবল ক্রোশেট করব, তিন নম্বরের ওপরে একটা করব, চার নম্বরের ওপরে একটা করব, পাঁচ নম্বরের ওপরে একটা করব। তো এখানে আমার মোট সাতটা ডাবল ক্রোশেট হলো পাঁচটার ওপরে, তারপর আবার একটা চেন এবং লাস্টেরটা ফাঁকা। তারপরে পরের ঘরে আবার প্রথমটার ওপরে দুইটা করব, দুই নম্বরটার ওপরে দুইটা ডাবল ক্রোশেট করব, তিন নম্বরের ওপরে একটা, চার নম্বরের ওপরে একটা, পাঁচ নম্বরের ওপরে একটা ডাবল ক্রোশেট। তো তারপর একটা চেন করব এবং লাস্টেরটা ফাঁকা রাখবো, রেখে আবার এই পাশে পার হয়ে যাব। তো দেখুন এইভাবে আমি আমার পুরাটাই কমপ্লিট করব, করে আমি ফিরে আসছি। দেখুন আমার এই রাউন্ডটিও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে জয়েন্ট করে নেব। নেয়ার পর তিনটা চেন করে নেব। তো এখানে আমি সাতটা ডাবল ক্রোশেট করেছি। তো এইবার যা করব, একটা আমি বাদ দেব, লাস্টেরটা বাদ দিয়ে দুই চার এই ছয়টার ওপর সাতটা ডাবল ক্রোশেট করব। তো তার জন্য আমি প্রথমটার ওপরে দুইটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে দ্বিতীয়টাতে একটা করব, তারপরে তিন নম্বরে একটা করব, চার নম্বরে একটা করব, পাঁচ নম্বরে একটা করব, ছয় নম্বরে একটা করব। তো দেখুন এখানে আমার ছয়টার উপরে সাতটা ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এবার একটা চেন করব এবং লাস্টের এইটা আমি ফাঁকা রাখব, ওখানে কোনো ডাবল ক্রোশেট করব না। তো তারপরে আবার পার হয়ে গেলাম অপর পাশে, প্রথমটার ওপরে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে একটা, তিনটা হলো, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, লাস্টেরটা ফাঁকা রাখবো, এখানে একটা চেন করে নেব। নেওয়ার পর আবার পরেরটাতে পার হলাম, প্রথমটাতে দুইটা ডাবল ক্রোশেট করব, দুই নাম্বারটাতে একটা, তিন নাম্বারে একটা, চার নাম্বারে গিয়ে একটা, পাঁচ নাম্বারে গিয়ে একটা, ছয়ে গিয়ে একটা, লাস্টেরটা ফাঁকা, একটা চেন, তারপরে আবার পার হব। তো এইভাবে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করব, করে ফিরে আসছি।
এখানে আমি জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পর তিনটা চেন করব। তো এখানে আমার ডাবল ক্রোশেট আছে 60টি, তো 60টির একটা বাদ যাবে, থাকবে 6টা, 6টার উপরে আমি 8টা ডাবল ক্রোশেট করব। সেজন্য তিনটা চেন করলাম, তিনটা চেনের ঘরে আবার আর একটা ডাবল ক্রোশেট করলাম। 2 নম্বর ঘরে 2টা ডাবল ক্রোশেট করব, 3 নম্বর ঘরে করব 1টা, 4 নম্বর ঘরে করব 1টা, 5 নম্বর ঘরে করব 1টা, 6 নম্বর ঘরে করব 1টা। তো টোটাল আমার 7টা ডাবল, 8টা ডাবল ক্রোশেট করা হয়ে গেল। 6টার উপরে একটা চেন করব এবং এখানে একটা ফাঁকা থাকবে। তো পরে আমি আবার দেখিয়ে দিচ্ছি, প্রথমটার উপরে 2টা ডাবল ক্রোশেট, 2 নম্বরের উপরে 2টা ডাবল ক্রোশেট, 3 নম্বরের উপরে 1টা, 4 নম্বরের উপরে 1টা, 5 নম্বর। তো দেখুন এটা বাকি থাকবে এবং এখানে একটা চেন করব। তো এইভাবে আমি আমার এই রাউন্ডটি কমপ্লিট করব, করে ফিরে আসছি। তো আমার এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেছে। আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই করব। এটা হচ্ছে মাথার উপরে তালুর অংশ। তো এইটা আমি দেখুন এখানে 6 ইঞ্চি করে নিয়েছি। তো 6 ইঞ্চি করে নিয়েছি এখানকার এই অংশটা। তো আপনারা চাইলে কম বেশি করতে পারবেন, মাথা অনুযায়ী করতে পারবেন। ছোটদের জন্য আপনারা চাইলে 5.5 ইঞ্চি করতে পারেন। তো আমি বড়দের জন্য করেছি, সেজন্য তালুর অংশ 6 ইঞ্চি নিয়েছি। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আমার ভিডিওটি এতক্ষণ আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।